أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় নবজাতক শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সাইফুর রহমান মজুমদার আজকে আমাদের আলোচ্য বিষয় তোমাদের যে ইতিহাস বিষয় আছে সেই বিষয়ের ষষ্ঠ অধ্যায় শিরোনাম হচ্ছে মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস সময় কাটা হচ্ছে 1204 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 550 বছরের ইতিহাস আজকে আমরা আলোচনা করব সে মধ্যযুগের যে রাজনৈতিক ইতিহাস আলোচনা করতে গিয়ে তোমরা একটা বিষয় খেয়াল করবে এটা পুরো যে মুসলিম যে শাসন মুসলিম শাসনটার উপরই এখানে আছে এই অধ্যায় প্রথমে আমরা আলোচনা করব বাংলায় মুসলমান শাসনের সূচনা তাহলে প্রাচীন যুগে এখানে কারা ছিল হিন্দু রাজা বা হিন্দু জমিদার যারা ছিল তাদের শাসন ছিল আর মধ্যযুগে এসে সম্পূর্ণটা হলো মুসলমানদের শাসন থাকে এরপর পরবর্তীতে আধুনিক যুগ যখন শুরু হয় তখন হয় ইংরেজদের শাসন তাহলে আজকে আমরা আলোচনা করব মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস বাংলায় মুসলমান শাসন শাসনের সূচনা তাহলে দেখবে 1204 খ্রিস্টাব্দ থেকে এই শাসনটা শুরু হয় মুসলমানদের শেষ হয় একেবারে 1757 খ্রিস্টাব্দে 1204 খ্রিস্টাব্দে তুর্কি বীর ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তোমার নামটা সবাই জানো খুব কমন একটা নাম বাংলার শ্যাম বংশের শেষ রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন তাহলে 1204 খ্রিস্টাব্দের আগে বা ওই সময়ের আগে কারা ছিল হিন্দুরা ছিল সেই হিন্দুদের যে শ্যাম বংশ ছিল সেই বংশ সর্বশেষ যে রাজা ছিল লক্ষ্মণ সেন তিনি তখন শাসন করতেন এই বাংলা ভূখণ্ড এই ভারতীয় উপমহাদেশ এই অঞ্চলটা ঠিক সে সময়ে তুর্কি বীর এখন যে তুরস্ক আছে সে তুর্কি বীর ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি কি করেন তিনি বাংলা ভূখণ্ডে বাংলাতে অভিযান পরিচালনা করেন তার সাম্রাজ্য বিস্তৃতি লাভ করার জন্য তখন তিনি কি করেন তখন তিনি তোমার ঘোড়াদের ব্যবসায়ী অশ্ব ব্যবসায়ী বা ঘোড়ার ব্যবসায়ীর ছদ্মবেশে তিনি আক্রমণ করেন তাহলে তিনি এত দ্রুত গতিতে এই বাংলা ভূখণ্ডে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করেন কিন্তু তার গতি এত বেশি ছিল যে মূল যে সেনাবাহিনী ছিল তারা তার কাছ থেকে অনেক বেশি পিছনে পড়ে যায় তার সাথে ছিল মাত্র 17 থেকে 18 জন অশ্বারোহী সৈন্য ছিল তাহলে তিনি 17 থেকে 18 জন সৈন্য নিয়ে কী করেন রাজপ্রাসাদে প্রবেশ করেন তাহলে লক্ষ্মণ সেন তখন মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন আর তার আরক্ষী যারা ছিল সবাই মনে করো যে একটু রিল্যাক্স মোডে ছিল সবাই মনে করো যে একটু খাওয়া দাওয়া বা বিশ্রাম নিয়ে ব্যস্ত ছিল সবাই ততটা প্রস্তুত ছিল না ঠিক সেই সুযোগে ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি কী করেন তিনি মনে করেন যে ঘোড়ার ব্যবসায়ী ছদ্মবেশে প্রবেশ করতে চান তখন রাজা মনে করেন যে তো ঘোড়া ব্যবসায়ী হ্যাঁ তাকে চিনতে পারে নাই এরপর প্রাসাদরক্ষিত সব যারা ছিল তারা তাদেরকে প্রবেশের অনুমতি প্রদান করে প্রবেশ করতে দেয় তখন কিন্তু এই ইকতিয়ারউদ্দিন অনেকটা সুযোগ পেয়ে যান 17 থেকে 18 জন ঢুকেন ঢুকার পর হঠাৎ করে তিনি কী করেন তার তরবারি পোষমুক্ত করে তরবারি বের করে দারক্ষী যারা ছিল তাদেরকে হত্যা করে হঠাৎ করে আক্রমণ করে এই অকস্মাত আক্রমণে মনে করে যে রাজা লক্ষ্মণ সেন যারা ছিল তারা কী করে তারা অনেকটা মানে বিচলিত হয়ে পড়ে তারা অনেকটা অপ্রস্তুত অবস্থায় তারা দৌড়াদৌড়ি শুরু করে সবাই সবার জীবন বাঁচানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর লক্ষ্মণ সেন দেখেন যে অবস্থা বেগতি তিনি এখন তাদের সাথে পারবেন না যেহেতু মনে করে অনেকে পালিয়ে গেছে অথবা অনেকে হত্যা করছে এই অবস্থা উনি করতে গেলে উনি নিজেই মনে করে যে মারা যাবে এই কারণে তিনি কী করেন তিনি তার পরিবার নিয়ে রাজপ্রাসাদের পিছনে যে নৌপথ ছিল গোপন যে পথটা ছিল সেখান দিয়ে নৌকা যোগে তিনি পালিয়ে তার প্রাণটা রক্ষা করেন এর পরবর্তীতে মনে করে যে ঠিক ওই সময় তার যে মূল সেনাবাহিনী ছিল তারা কী করে শহরের ভিতরে প্রবেশ করে এবং তারা বিনা বাধা পুরো শহরটা পুরো বাংলাটা তারা কী করে তারা মনে করে তাদের করায়ত্ত করে তাদের অধিকারে নিয়ে যায় তাহলে এটা হলো তোমরা মনে করো যে বাংলায় মুসলমান শাসন শাসনের সূচনা এটা দিয়ে মনে করো যে 1204 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় তাহলে কে করেন ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এরপরে আমি আলোচনা করব স্বাধীন সুলতানি আমল সম্পর্কে সেটা ছিল 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁয়ের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে
বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। কত খ্রিস্টাব্দে? 1338 খ্রিস্টাব্দে। এ করেন ফখরুদ্দিন মুবারক শাহ। তিনি করেন সোনা গায়ে সিংহাসনে তখন আরোহণ করেন এবং তার এই যে শাসনভার গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন সুলতানি আমল শুরু হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই যে 7-8 বছরের যে মুসলমানদের শাসন, এটা আবার বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। এরপর আলোচনা করব হাফসি শাসন সম্পর্কে। বাংলায় হাফসি শাসন মাত্র 6 বছর স্থায়ী ছিল। তাহলে হাফসি যারা ছিল তারা কি করেন, 6 বছর স্থায়ী ছিল, 6 বছর তারা কি করেন, শাসন করেন। তারা মধ্যে ছিল ক্রীতদাস, ক্রীতদাস সম্প্রদায়, ক্রীতদাস ছিল। তাদের বংশটা তত বেশি তোমার অভিজাত ছিল না, এই কারণে তারা কিন্তু বেশি দিন থাকতে পারে না, যেহেতু তাদের ওই রকম রাজনৈতিক দূরদর্শিতা। একটা শাসন কার্য পরিচালনায় একটা সাম্রাজ্য রক্ষার যে দক্ষতা তাদের ছিল না, এই কারণে তারা কি করে বেশি দিন স্থায়ী থাকতে পারেন নাই। এ সময় এ দেশের ইতিহাস ছিল অন্যায়, অবিচার ও বিদ্রোহে পরিপূর্ণ। যেহেতু তারা দক্ষ ছিল না, একটা রাষ্ট্রকে কিভাবে নিয়ন্ত্রণ করতে এটা তাদের বেশি নবদর্পণে ছিল না, এই কারণে ওই সময় অনেক বেশি বিশৃঙ্খলা দেখা দেয় রাজ্যের মধ্যে। এর মধ্যে 4 জন যে সুলতান ছিল তার মধ্যে 3 জনকে হত্যা করা হয়, মানে সুলতানরা এতই বেশি অদক্ষ ছিল যে তাদেরকে হত্যা করা হয়। এরপরে দেখবে হোসেন শাহী বংশ। হাফসি শাসন যেটা ছিল সেটাকে উচ্ছেদ করে বাংলার সিংহাসনে বসেন সৈয়দ হোসেন। সুলতান হয়ে তিনি আলাউদ্দিন হোসেন শাহ উপাধি গ্রহণ করেন। তাহলে দেখবে যারা সুলতান ছিল তারা যদি অভিজাত বা ভালো বংশের হয়ে থাকে তাহলে তাদের নামটা দেখবে যে অনেক বেশি তোমার কি হয়, অনেক বেশি ভালো হয় বা অভিজাত নামটা হয়। আর তারা যদি মনে করছে নিম্ন বংশের হয়ে থাকে তাদের নামটা তত বেশি ভালো হয় না, তখন তারা কি করে, তখন তারা সিংহাসনে বসার সময় নিজে একটা উপাধি বানিয়ে নেন, নিজে একটা উপাধি নিয়ে বা নিজে একটা নামটা পরিবর্তন করে ভালো একটা নাম নিয়ে তিনি সিংহাসনে বসেন। এই কারণে তিনি কি করেন, আলাউদ্দিন হোসেন শাহ উপাধি গ্রহণ করেন। এভাবেই বাংলায় হোসেন শাহী বংশের সূচনা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মুসলমানদের শাসন এটা বিভিন্ন রাজবংশ বা বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। এরপর হচ্ছে আফগান শাসন। আফগান মানে কি, আমরা জানি যে আফগানিস্তান রাষ্ট্রটার নাম আমরা সবাই জানি। আফগানিস্তান থেকে যারা আসল যে জাতিটা আসল সেটা হলো আফগান জাতি। মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করার মধ্য দিয়ে আফগান নেতা শের শাহ বাংলায় আফগান শাসনের সূচনা করেন। তাহলে মুঘল সম্রাট যে হুমায়ুনকে ছিল মনে করে যে বাংলার যে শাসন ব্যবস্থা সেখানে মনে করে যে মুঘল শাসনটা কিন্তু অনেক বেশি নাম করা ছিল, সেই মুঘল সম্রাট যে ছিল হুমায়ুন তাকে পরাজিত করার মধ্য দিয়ে আফগান নেতা শের শাহ, শের শাহ কি ছিল, একজন আফগান নেতা ছিলেন, তিনি অনেক বেশি সমরকুশলী ছিলেন, তিনি বাংলায় আফগান শাসনের সূচনা করেন। তাহলে দেখা যাচ্ছে যে বাংলা ভূখণ্ডে মনে করে যে বিভিন্ন জাতিগোষ্ঠী আগমন করে, তারা বিভিন্ন সময়ে বাংলা ভূখণ্ড কী করে শাসন কার্য পরিচালনা করে। এরপর আমরা দ্বিতীয় অংশ চলে যাই বারবিংয়াদের ইতিহাস। ভারত বাংলার এই শাসনে মুসলমানদের যে শাসন ব্যবস্থা এখানে কিন্তু বারবিংয়াদের নামটা অনেক বেশি উল্লেখযোগ্য। তাহলে আগে বলে নিন যে বারবিংয়া বলতে এখানে 12 জন বিয়ে না, 12 বলতে এখানে অনির্দিষ্ট সংখ্যাকে বোঝায়। এখানে অনেকজন তোমার বারবিংয়ার জন্য অনেকজন উল্লেখযোগ্য ছিল, হ্যাঁ অনেক অনেকগুলো ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঈসা খান, মুসা খান, চাঁদ রায়, কেদার রায়, বাহাদুর গাজী, বীর হামিদ ও লক্ষণ মানিক, তারা ছিল উল্লেখযোগ্য। এছাড়া অনেক আরও অনেক তোমার বারবিংয়ার তোমার কি ছিলেন, সুলতান ছিলেন, আরও ছিলেন। সম্রাট আকবর সমগ্র বাংলার উপর তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। সম্রাট যে আকবর ছিলেন তিনি কী করতে পারেন না, সমগ্র বাংলার উপরে তার অধিকারটা প্রতিষ্ঠা করতে পারেনি। কারণ তাদের ছিল যে মনে করেন দিল্লি বা তোমার তৎকালীন যে ভারতীয় মহাদেশের রাজধানী সেখান থেকে বসে তারা শাসন কার্য পরিচালনা করতেন, সেটা ছিল তাদের কেন্দ্রীয় সরকার ব্যবস্থা। আর এখানে যে বাংলা ভূখণ্ড ছিল এটাকে এখানে ছিল অঙ্গরাজ্য সরকার। তাহলে তাদের মূল নেতৃত্ব কাদের হাতে ছিল, যে কেন্দ্রীয় সরকার যারা ছিল, হ্যাঁ তাদের হাতে ছিল। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই কেন্দ্রীয় শাসনটা রাজ্য অঙ্গরাজ্য পর্যন্ত আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। অঙ্গরাজ্যের যারা ছিল তারা যদি একটু শক্তিশালী রাজা হয়ে থাকে তখন তারা কী করে, তারা ওই কেন্দ্রীয় শাসন বা কেন্দ্রীয় যে কর্তৃত্ব সেটা মানতে চায় না, তারা বলে যে না আমরা আমাদের মতো করে শাসন করবো, তারা অনেকে স্বায়ত্ত শাসন দাবি করে। ঠিক সেই প্রকার সম্রাট আকবর তার যে শাসন আমল ছিল তখন তিনি সমগ্র বাংলার উপরে
তার অধিকারটা প্রতিষ্ঠা করতে পারে না। কিছু কিছু রাজা আছে তারা কি করে অনেক বেশি ক্ষমতাশালী হয়ে যায়। ক্ষমতাশালী হওয়ার কারণে তারা কেন্দ্রীয় শাসন ওই যে সম্রাট আকবর সহ শুরু করে যারা ছিল মুঘল সম্রাট তাদের শাসনকে তারা মানতে অস্বীকৃতি দেয়। বাংলার বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি। বাংলার বড় বড় জমিদার যেটা আগে বলছিলাম তারা মুঘলদের যে অধীনতা সেটাকে মেনে নেননি। কেন্দ্রীয় সরকার জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। জমিদারগণ যারা ছিলেন তাদের জমিদারিতে কি ছিলেন স্বাধীন ছিলেন, তারা স্বাধীন ছিলেন তাদের অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থায়। তাদের শক্তিশালী সৈন্যবাহিনী ও নৌবহর ছিল, তাদের কি ছিল তাদের আবার দেখবে যে নিজস্ব সেনাবাহিনী ছিল। হ্যাঁ, নিজস্ব সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, যেহেতু তাদের সামরিক শক্তিটা বেশি ছিল এ কারণে তারা চিন্তা করতো যে না আমরা যেহেতু নিজেরাই স্বয়ংসম্পূর্ণ আমরা কেন্দ্রীয় শাসন কেন মানব। তারা কেন্দ্রীয় শাসনটা মানতে অস্বীকৃতি জানায়। বাংলার ইতিহাসে জমিদারগণ বারো ভূঁইয়া নামে পরিচিত। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঈসা খান, মুসা খান, চাঁদ রায়, কেদার রায়, বাহাদুর গাজী, বীর হামিদ ও লক্ষ্মণ মানিক। এরপরে আলোচনা করব মুঘল শাসন সম্পর্কে। খেয়াল করে মুঘল যে সম্রাট যারা ছিলেন অনেকে ছিলেন, তাদের মধ্যে কয়েকজন ছিলেন খুব বেশি বিখ্যাত নাম করা, তাদের নাম আমরাও কম বেশি সবাই জানি। তাদের মধ্যে ছিলেন সম্রাট বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব। তারা ছিলেন মনে করেন যে মনে করেন তোমার উল্লেখযোগ্য ছিলেন, তারা অনেক বেশি নাম করা ছিলেন। তাহলে তোমরা এটা কীভাবে মনে রাখবে, এটা মনে রাখবার সহজ একটা টেকনিক আছে, সেটা হচ্ছে মনে রাখবে যে তোমার যে নামগুলো আছে সম্রাটদের এটা যে একটা লাইন তৈরি করলে এটা মনে থাকবে। যেমন বাবা হইল আবার জ্বর সারিল ঔষধে। খেয়াল করবে বাবার মানে হলো বাবর, হইল মানে হলো হুমায়ুন, আবার মানে হলো আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধে মানে আবুল। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি। তাহলে সম্রাট যে বাবর ছিল সে ছিল মুঘল যে বাদশাহ যে ছিলেন সম্রাট যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্যের মধ্যে একবার প্রথম হচ্ছে সম্রাট বাবর। এরপরে আসে সম্রাট হুমায়ুন। বাবরের পরে কি আসে সম্রাট হুমায়ুন আসে। এরপরে আসে সম্রাট আকবর। আকবর কিন্তু অনেক বেশি ক্ষমতাশালী ছিলেন, অনেক বেশি নাম করা ছিলেন, এ কারণে তাকে বলা হতো আকবর দ্য গ্রেট। হ্যাঁ ঠিক আছে, তিনি মহান ছিলেন বিদায় মনে করেন তার নামের আগে এই অভিধানটা তার এই বিশেষণটা যোগ করা হচ্ছে সম্রাট আকবর। সম্রাট আকবর কিন্তু অনেকগুলো কাজ করেন, এর মধ্যে একটা হলো যে ঘোড়া ডাকের প্রচলন করেন, দিন ইলাহি নামক একটা ধর্মতত্ত্ব তিনি প্রচলন করেন সম্রাট আকবর। এরপর হলো সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর কিন্তু অনেক বেশি সমর কুশলী এবং একজন বিচক্ষণ একজন সম্রাট ছিলেন। এরপর হলো সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানের নামটা আসলে আমাদের সামনে একটা চিত্রকল্প ভেসে আসে, সেটা হচ্ছে তাজমহল। তিনি কী করেন যে তাজমহলটা নির্মাণ করেন তার প্রিয়তম স্ত্রীর যে স্মৃতি রক্ষা করার জন্য, তার প্রতি ভালোবাসার যে নিদর্শন সেটা প্রকাশ করতে গিয়ে তিনি কী করেন এই তাজমহলটা অমর কীর্তি তাজমহলটা নির্মাণ করেন। এটা কিন্তু এখনও কিন্তু তোমার মানুষের কাছে অনেক বেশি একটা একটা আদরণীয় একটি বস্তু, একটা বিখ্যাত একটা স্থাপন হচ্ছে শাহজাহান। এই কারণে তোমার এটা তাজমহল, এই কারণে সম্রাট শাহজাহানকে বলা হয় তোমার এম্পায়ার অফ দ্য বিল্ড। মানে তিনি হলেন যেহেতু তিনি কী করেন নির্মাণ করেন তাকে নির্মাণের সম্রাট বলা হয়। সর্বশেষ আওরঙ্গজেব। তাহলে যে যারা বিখ্যাত সম্রাট ছিলেন তাদের মধ্যে আওরঙ্গজেব উল্লেখযোগ্য ছিলেন, তবে তাদের মধ্যে আওরঙ্গজেব কিছুটা দুর্বল ছিলেন, কিছুটা কি ছিলেন দুর্বল ছিলেন, তাদের মধ্যে অত বেশি নাম করা ছিলেন না, ছিলেন তবে তাদের মধ্যে অত বেশি দাপট বা এত বেশি প্রভাবশালী ছিলেন না। সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে আমরা আলোচনা করব, কারণ নবাব সিরাজউদ্দৌলা হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব। এই নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীন বাংলাদেশ সূর্য অস্তমিত হয়। কত বছরের জন্য? প্রায় 200 বছরের জন্য। কেন অস্তমিত হয়? কারণ নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজরা কী করে শাসনভার গ্রহণ করে এবং মধ্যযুগের শেষ হয়ে যায়, আধুনিক যুগের সূচনা হয় এবং ইংরেজরা তাদের হাতে শাসন ব্যবস্থা নিয়ে নেয়। এবং এই যে নিয়ে নেয় তারা 190 বছর, প্রায় 200 বছর মতো তারা এই ভারতীয় উপমহাদেশ শাসন করে শোষণ করে। নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণের পরপরে আলীবর্দী খান কী করেন তাকে সিংহাসন বসান, যদিও তার বয়স ছিল কম।
তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। যেহেতু তার বয়স কম ছিল, তার পরিবারের অন্য যে সদস্য যারা ছিল তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে যে না, তার বয়স কম, সে তো সম্রাট হওয়ার যোগ্য না, তাকে কেন সম্রাট হিসেবে নিয়োগ দেওয়া হলো, তাকে কেন এখানে বসানো হলো। এই কারণে তারা অন্য যে সদস্য যারা ছিল তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে, এটাকে বলা প্রাসাদ ষড়যন্ত্র। গসিটি বেগম, রায় পুলক, মীর জাফর, উমিচাঁদ প্রমুখ ষড়যন্ত্রকারীদের সাথে হাত মেলায় বাংলায় বাণিজ্য করতে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুচতুর ইংরেজ বণিকরা। তাহলে মনে করা যায় যখন এই ষড়যন্ত্রটা শুরু হয় তখন মনে করা যায় এর আগে যে ভারতীয় উপমহাদেশে যারা বাণিজ্য করতে আসে, ব্যবসা বাণিজ্য করতে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা আছে তারা মনে করতে ব্যবসা বাণিজ্য করতে আসে, কিন্তু ওরা ব্যবসায়ী হলেও তাদের ভিতরে রাজনৈতিক দূরদর্শিতা কুশল অনেক বেশি ছিল। তারা যদিও ছিল ব্যবসায়ী, তারপরও তাদের ভিতরে বিচক্ষণতা দূরদর্শিতা অনেক বেশি ছিল। এই কারণে তারা চিন্তা করে যেহেতু নবাবদের মধ্যে একটা ঝামেলা লাগলো, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হলো, ঠিক এই সময় তাদের ফায়দা লোটার জন্য, তাদের সুযোগটা কাজে লাগানোর জন্য তারা কী করে ঠিক সেই জায়গায় মনে করে যে ওই যে যারা ষড়যন্ত্রকারী ছিল তাদের সাথে হাত মিলায়, তাদের সাথে একটা গোপন চুক্তি করে। কী চুক্তি? সেটা হচ্ছে সবাই মিলে কী করবে, নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তখন নবাব একা হয়ে যাবে, সে দুর্বল হয়ে যাবে, তখন তাকে পরাজিত করলেই তাদের স্বার্থ হাজির হবে, তারা ক্ষমতা বুঝতে পারবে। 1757 সালে 23 জুন পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়, যেটা বলেছিলাম 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধ হয়, ঐতিহাসিক পলাশীর যুদ্ধ, সেখানে নবাবের পরাজয়। কীভাবে পরাজয় হয়? আগে বলেছিলাম যে ষড়যন্ত্রের মাধ্যমে নবাবের যারা ঘনিষ্ঠজন ছিল, যারা পরিবারের সদস্য ছিল তারা তার বিরুদ্ধে চলে যায়, নবাব একা হয়ে পড়ে। একগুলো যে নবাব একা, তারপর হচ্ছে নবাবের বয়স কম, তার মধ্যে তত বেশি অভিজ্ঞতা ছিল না, রাজনৈতিক দূরদর্শিতা ছিল না, এই কারণে তিনি তাদের এতগুলো মানুষের ষড়যন্ত্র তিনি মোকাবেলা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হন। এই কারণে যখন তিনি যুদ্ধে যান, খেয়াল করবে যুদ্ধটা কীভাবে লাগে, যুদ্ধটা লাগে মনে করে যে ইংরেজ যারা ছিল তারা বিভিন্ন সময়ে নবাবের আদেশ উপেক্ষা করে বাণিজ্য কুঠির স্থাপন করে, তাদের যেহেতু ভিতরে নিয়োগ ছিল খারাপ, তাদের ভিতরে যেহেতু ইচ্ছাটা ছিল খারাপ, তাদের ভিতরে দুর্বিষন্ধি ছিল, তারা এ কারণে ইচ্ছা করে নবাবের সাথে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করে। কীরকম ঝামেলা? যে তারা ইচ্ছা করবে নবাবের আদেশ অমান্য করে বিভিন্ন রকম কাজ করবে, তখন নবাব কী করবে, তাদের উপর ক্ষমতা প্রয়োগের চেষ্টা করবে, তখন তারা একটা যুদ্ধ লাগিয়ে দেবে। যুদ্ধ লাগানোর পরে তারা যেহেতু সময় একজন নবাব পরাজিত হবে, এই কারণে তারা পূর্ব পরিকল্পিতভাবে একটা যুদ্ধ লাগানোর পায় তারা করে। শেষ পর্যন্ত যুদ্ধ লেগে যায়। যুদ্ধ লাগানোর পরে যখন যুদ্ধ শুরু হয় তখন মনে করে যে নবাবের পক্ষে ছিলেন ফরাসি যে সেনানায়ক সিনপ্রে নামক একজন ফরাসি সেনানায়ক, তার ছোট বাহিনী নিয়ে নবাবের পক্ষে ছিলেন, আর যে বিশাল একটা বাহিনী ছিল যে মির্জাফরের নেতৃত্বে, সে মির্জাফর কী করে, আগে তো সে মনে করে যে গোপন চুক্তি হয়ে গেছে, সেটা অনুসারে সে তার বিশাল বাহিনী নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে। নবাব মনে করে যে দিকে যুদ্ধ করতে করতে ক্লান্ত, আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে, তারা দাঁড়িয়ে দেখে তামাশা দেখে যে নবাবের পরাজয়টা তারা দেখতে থাকে। তাদের এই মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে, নবাবের পরিবারের সদস্যদের বিশ্বাসঘাতকতার কারণে নবাব শোচনীয়ভাবে পরাজিত হন এবং শেষ পর্যন্ত নবাব ধরা পড়ে যান, তাকে মনে করে যে হত্যা করা হয়। করুণ যে ইতিহাস, বাঙালি জাতির করুণ ইতিহাস এবং যে বিশ্বাসঘাতকতার যে ইতিহাস, সেই ইতিহাসের ফলে সেই কাজের মধ্য দিয়ে কিন্তু বাঙালি জাতির শোচনীয় পরাজয় ঘটে এবং সুচতুর যে ইংরেজ যারা আছে ইংরেজ তারা এখানে এদেশের শাসন ক্ষমতা গ্রহণ করে। শাসন ক্ষমতা গ্রহণ করার পরে শুরুতে তারা মির্জাফর, মীরবদর সহ তাদের মনে করে যে কেনা গোলাম যারা ছিল তাদেরকে পুতুল হিসেবে বসায়, পুতুল হিসেবে ক্ষমতা বসায় এবং তারা থাকে দূরে থাকে, তারা মনে করে যে অনেকটা পুতুল নাচের পাপের সুর মতো তাদেরকে দিয়ে কাজ করে। শেষ পর্যন্ত দেখা যায় না এগুলো অসর্ব গর্দব দিয়ে হবে না, এদেরকে তাড়িয়ে দিয়ে ক্ষমতা থেকে নিজেরা শাসনভার গ্রহণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পুরো ক্লাসটা সবাই খুব মনোযোগ সহকারে দেখেছো এবং আজকে যে ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস, একেবারে 1204 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত, সেটার ইতিহাসটা সবাই কিছুটা হলো ধারণা লাভ করতে পেরেছ।
এবং এর ভিতর যে মর্মবাণী, কারণ আমাদের তো শুধু পড়লে হবে না, পরীক্ষার জন্য পড়লে হবে না, কিন্তু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ একজন মনীষী বলেছেন যে জীবিতরা কি হয়, জীবিতরা পরিচালিত হয় মৃতদের দ্বারা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যারা জীবিত মানুষ আছে আমরা কাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি? আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিল, আমাদের যারা বীর ছিল তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, তাদের কাছ থেকেও আমরা অনুপ্রেরণা লাভ করি। অনুপ্রেরণা লাভ করি কিন্তু আমরা ভবিষ্যৎ, আমরা বর্তমানে যারা আছে আমরা ভবিষ্যতের জন্য কাজ করি। অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানে বর্তমানে কাজ করে ভবিষ্যতের জন্য আমাদের যে বিষয়টা আছে সেটাকে আমরা কাজে লাগাই। তাহলে আশা করি পুরো ক্লাসটা সবাই খুব মনোযোগ সহকারে দেখেছো। এরপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, তোমরা এই ক্লাসের নিচে কমেন্টস বক্সে তোমরা দিয়ে দিবে, আমি সেখানে সমাধানটা দিয়ে দিব। আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।